এইমাত্র ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো অভিনেতা মিঠুন চক্রবর্তীর গাড়ি কোথায় অ্যাক্সিডেন্ট হলো মিঠুন চক্রবর্তীর গাড়ি এখন তিনি কোথায় রয়েছে কেমন রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গাড়ি শনিবার বাঁকুড়া থেকে আসানসোল যাওয়ার পথে মহাগুরুর গাড়ি দুর্ঘটনায় পড়ে তবে মিঠুন বা তার সঙ্গে থাকা সবাই সুরক্ষিত আছেন যথাসময় যদিও তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়ার শেষ করে শনিবার আসানসোল যাচ্ছিলেন মিঠুন নিরাপত্তার জন্য মিঠুনের আগে ও পরে ছিল আরও একাধিক গাড়ি বিষ্ণুপুর ছাড়ার পরেই একটি তিন মাথার মোড়ে আচমকায় মিঠুনের কনভয়ের সামনে চলে আসে একটি সাইকেল তাকে বাঁচাতে গিয়েই ব্রেক কষে কনভেয়ার একেবারে সামনে থাকা গাড়িটি তারপরে ওই গাড়ির পেছনে থাকা মিটুনের গাড়ি গিয়ে ধাক্কা মারে সামনের গাড়িতে একই সময় মিটুনের গাড়ির পেছনে থাকা নিরাপত্তাদের গাড়িও ধাক্কা মারে মিটুনের গাড়িতে তবে মিটুন ও গাড়ির আরোহীরা সুরক্ষিতই আছেন মিটুনের গাড়ির সামনের অংশ খুলে ঝুলতে থাকে গাড়ি মেরামত করতে আসান থেকে মিস্ত্রি ডেকে পাঠানো হয় মিস্ত্রি এসে জানান গাড়ি সম্পূর্ণ ঠিক করতে অনেকটা সময় লাগবে তারপরই মিঠুন ওই ভাঙ্গা গাড়িতেই চড়ে বসেন কনভয় ছোটে আসানসোলের দিকে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন একটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবল থেকে নিজেকে প্রাণে বাঁচাতে পারলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি একটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে আজকে প্রায় বেঁচেই গেলেন এখন তিনি সুস্থ রয়েছেন এমনটাই কিন্তু খবর সূত্র উঠে এসেছে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ